আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মধ্যে জানতে পারবেন অন্ডকোষ ব্যথা আর কারণ কী কী, অন্ডকোষ ব্যথা করলে কী কী করবেন, অন্ডকোষ ব্যথার করণীয় এবং অন্ডকোষ ব্যথার চিকিৎসা এবং অন্ডকোষ ব্যথা করলে কী কী সাইড ইফেক্ট, কী কী জটিলতা রয়েছে সে সব কিছু স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের বলবো। আপনারা মনোযোগ সহকারে প্লিজ শুনবেন। তো যথারীতি আমি আছি আপনাদের সাথে কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ রুবেল মিয়া। আমি মা ও শিশু চর্মরোগ জনরোগ ও মেডিসিনের অভিজ্ঞ একজন ডিপ্লোমা চিকিৎসক। এটা হচ্ছে আমার BNMC রেজিনং 1361 ডাক্তারি লাইসেন্স নাম্বার। তো দর্শক, যথারীতি একই কথাই বলবো, মূল আলোচনা যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে মোস্ট 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 ওয়েলকাম প্লিজ, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে। তো দর্শক, আপনাদের মূল আলোচনায় বলছি অন্ডকোষ ব্যথার বিভিন্ন কারণ রয়েছে, এখন কারণগুলো স্টেপ বাই স্টেপ বলবো। এক নম্বর, আপনার দোষের কারণে আপনার অন্ডকোষ ব্যথা করতে পারে, এর জন্য আপনি দায়ী। হ্যাঁ, আপনি দায়ী হলো, চিকিৎসা আছে, সমাধান আছে। তো দর্শক, অন্ডকোষ ব্যথা করলে আপনার জন্যই হতে পারে, তো সেই সব কারণগুলো এখন তুলে ধরবো। অন্ডকোষ ব্যথার কারণ হচ্ছে যদি মাস্টারবেশন করেন বা মাস্টারবেশন পূর্বে করেছিলেন, যেমন 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর আগে যদি আপনি মাস্টারবেশন করে থাকেন, মানে হস্তমেথুন করে থাকেন, তার কারণে আপনার অন্ডকোষ ব্যথা করতে পারে। আপনার অন্ডকোষের শিরা দোলা পাকিয়ে মানে শিরাগুলো ফুলে যেতে পারে। আর 2, আপনার অ্যাক্সিডেন্টলি কোনো কারণবশত যদি আপনার আঘাত লাগে তার কারণে আপনার অন্ডকোষ ব্যথা করতে পারে, যদিও এটার কারণ খুবই কম। সবচেয়ে বেশি প্রবলেম হয় মানে মাস্টারবেশন এবং হস্তমেথুন করার কারণে। আর যারা সেক্সুয়াল কিছু ড্রাগ ইউজ করেন বা খেয়ে থাকেন তাদের কারণে, এসবের কারণেও আপনার অন্ডকোষ ব্যথা করতে পারে। অন্ডকোষ ব্যথা যারা আপনার বডিতে কিছু ইন্টারনাল প্রবলেম আছে এগুলোর কারণে আপনার অন্ডকোষ ব্যথা করতে পারে। আর কিছু সমস্যা আছে যেমন STD, STI, RTI, এগুলো ইনফেকশনের কারণেও আপনার অন্ডকোষ ব্যথা করতে পারে। STD কী? STD হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, অর্থাৎ জনিবাহিত রোগ, মানে একজনের থেকে একজনের শরীরে ছড়ায়। যদিও মেয়েদের শরীরে এটা থাকে, বাট তাদের শরীরে তো অন্ডকোষ নেই, তাদের তো প্রবলেম ক্রিয়েট করতে পারে না। আর যারা ওইসব মেয়েদের বা মহিলাদের সাথে যারা ফিজিক্যাল রিলেশনে ইনভলভমেন্ট থাকে তাদের অন্ডকোষে প্রবলেমটা হয়, মানে আপনার প্রস্রাবে যদি কোনো রকম ইনফেকশন বা জটিলতা বা প্রবলেম থাকে তার কারণে আপনার অন্ডকোষ ব্যথা করতে পারে। আপনার যদি কোনো জনবাহিত রোগ যেমন আপনার পেনিসে বা লিঙ্গে আগা গোড়ায় বা মাথায় যদি কোনো রকম গোটা কাটতে বা গা বা কোনো রকম দানা পেনিসে দানার মধ্যে ফুসকুড়ি গা গায়ে দানা দানা হয়, এসবের কারণেও আপনার অন্ডকোষে ব্যথা করতে পারে। আর অনেকে অন্ডকোষ ব্যথার জন্য বিভিন্ন রকম প্রবলেমকে দায়ী করেন, আসলে নিজের জন্য নিজের কারণেই আপনার এই প্রবলেমটা হয় বেসিক্যালি। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, প্রবলেম আছে বা সমাধানও আছে, আপনার সমাধানগুলো করে নেবেন। তো এখন বললাম মোটামুটি কয়েকটি কারণ অন্ডকোষের, তো এখন বলবো অন্ডকোষের ব্যথা করলে কী কী করণীয় আপনার। তো করণীয়গুলো হচ্ছে আপনার, 1, আপনি মাস্টারবেশন যদি করে থাকেন মাস্টারবেশন কখনও করবেন না। আপনি যদি হস্তমেথন করে থাকেন, আপনি হস্তমেথন আজ থেকে এই মুহূর্ত থেকে তৌবা করে এটা বাদ দিয়ে দিবেন। আর যদি আপনার কোনো STD, STI, RTI ইন্টারনাল কোনো রকম রোগ থাকে সেটা যেন চিকিৎসা করিয়ে নেবেন। আর আপনার যদি কোনো রকম প্রস্রাবের জ্বালাপোড়া থাকে, তার কারণে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে এবং সে সমস্যার সমাধান আছে এবং তার চিকিৎসা করিয়ে নেবেন। তো অন্ডকোষের ব্যথার কী কী জটিলতা রয়েছে? তো অন্ডকোষ ব্যথার জটিলতা হচ্ছে আপনার অন্ডকোষের ব্যথা করলে আপনার অন্ডকোষ ফুলে যাবে, আপনার অন্ডকোষ ড্যামেজ হয়ে যেতে পারে, আপনার টেস্টিস টোটালি ড্যামেজ হয়ে যেতে পারে। আপনার অনেক সময় অন্ডকোষ ব্যথার কারণে অনেক ওষুধ খেলে অনেক সময় ভালো হয় না, বাট আপনার অন্ডকোষে যদি ব্যথা করে এটা অনেক সময় অপারেশন করা লাগতে পারে, মানে দীর্ঘদিন যদি থাকে অন্ডকোষের ব্যথাটা তার জন্য অপারেশন করা লাগতে পারে। তো অন্ডকোষে আপনার মানে বাবা হওয়ার যে শক্তিটা মানে প্রজনন শক্তি সেটা ড্যামেজ হয়ে যেতে পারে, সেটা নষ্ট হয়ে যেতে পারে,
এবং আপনার কখনো বাচ্চার বাবা নাও হতে পারেন, কারণ আপনাদের এটা সম্ভব নাও হতে পারে। তো দর্শক, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, মাস্টারবেশন হস্তমেতন এবং নিজেকে সেফ রাখবেন, নিজেকে যত্ন নেবেন, নিজেকে কেয়ারফুলি মেনটেন করবেন, এবং সেই সব ওষুধ যেগুলো খেলে আপনার অন্ডকোষ ব্যথা করতে পারে, সেক্সুয়াল ড্রাগ, কিছু ওষুধ আছে যেগুলো অযোধ্যা কেউ শুধু শুধু গ্যাসের ওষুধ খেয়ে থাকে, সে কারণে হয়ে মানে হতে পারে। আর যারা অযোধ্যা ফ্যাশনটাকে মানে প্রবাহিত করে, যেমন আমরা ছেলেরা আছে অনেক মানে প্যান্ট একদম নাভির নিচে ইউজ করে, নাভির নিচে ইউজ করলে হয় কি, নাভির নিচে ইউজ করলে আপনার ব্লাড সার্কুলেশনটা বাধাগ্রস্ত হয়, মানে রক্ত ঠিকমতো প্রবাহিত হতে পারে না, যার কারণে অন্ডকোষে চিন 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 হালকা হালকা ব্যথা করতে পারে। তো তাদেরকে বলছি নাভির উপরে ফ্যানটা ইউজ করার চেষ্টা করবেন, আর যাদের অন্ডকোষে ব্যথা করে বা যাদের অন্ডকোষে প্রবলেম রয়েছে তাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খুব দ্রুত, তাদেরকে আমি আবারও বলছি তারা খুব দ্রুত নিজের চিকিৎসাটা করিয়ে নেবেন, না হলে আপনারা বড় ধরনের প্রবলেমে পড়তে পারেন। আপনারা চাইলে এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার, সুবিধা অসুবিধা আমাকে ফোন দেবেন বা পরামর্শের জন্য ফোন দেবেন। আর এরকম প্রবলেম হলে অবশ্যই অবশ্যই আপনাদের এলাকায় যদি কোনো বড় ডাক্তার থাকে ওনাদের কাছে চলে যাবেন, আপনার প্রবলেমটা ওনাকে বলবো এবং সে অনুযায়ী চিকিৎসা সেবা নেবেন। তো আমি আপনাদেরকে বলবো যাদের এরকম প্রবলেম রয়েছে প্লিজ আর নয় বসে থাকা, এখন খুব দ্রুত আপনি তার চিকিৎসাটা বা তার সমাধানটা নিয়ে নেবেন, আপনি দ্রুত চিকিৎসাটা করিয়ে নেবেন, না হলে আপনার অনেক রকম জটিলতা, অনেক রকম প্রবলেম আপনাকে ফেস করতে হবে। সেসব অনেক রকম জটিলতা রয়েছে, একটু আগে বললাম বাচ্চা না হতে পারে, আপনার অন্ডকোষ ফুলে যেতে পারে, আপনার অন্ডকোষে অপারেশন করা লাগতে পারে, তো বিভিন্ন রকম জটিলতা হতে পারে। তো এটা না হতে পারে তবে হতে পারে, তো চিকিৎসাটা নিয়ে নেবেন খুব দ্রুত। তো আমি তো আমার আপনাদের নাম্বারটা দিলাম, তো এখন বলবো চিকিৎসা। তো স্যার, চিকিৎসাটা আসলে আপনারা এভাবে মুখে বলা প্রসেসটা নাই, তারপরে আপনাদেরকে চিকিৎসাটা বলবো। ভিডিওর নিচে একটা ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন। আর আপনারা যদি পার্সোনালি কারো চিকিৎসা বা পরামর্শ দরকার হয় তাহলে অবশ্যই আমার এইখানে নাম্বার আছে, নাম্বার থেকে আমাকে কল দেবেন, আমি চেষ্টা করবো আপনাকে যথেষ্ট পরিমাণে আপনাকে সন্তুষ্ট এবং সঠিক সেবা দেওয়ার। তো দর্শক, আমি একটা কথাই বলবো আবার, মাস্টারবেশন প্লিজ করবেন না, আপনার হস্তমিথন মানে মাস্টারবেশন একই কথা, হস্তমিথন মাস্টারবেশন করবেন না। দুই, উল্টাপাল্টাভাবে মোটরসাইকেল চালাবেন না। আর নাভির নিচ থেকে কাপড় পরার যে ফ্যাশনটা আছে সেটা আজ থেকে এই মুহূর্ত থেকে এটা টোটালি বন্ধ করে দিবেন, তাহলে আপনার অন্ডকোষের প্রবলেমটা এতটা মানে জটিলতা ফেস করতে হবে না। যাদের প্রসব করলে জলে বা যাদের পেনিস আগা বা মাথায় বা বুড়িতে পেনিসের গা আছে বা ফুসকুড়ি আছে বা পেনিসের মাথায় দানা গামাছির মতো রয়েছে কিছু, এই সকল প্রবলেম থাকলে সেসব প্রবলেমের চিকিৎসাটা করিয়ে নেবেন, এবং চিকিৎসাটা করিয়ে নিলে আপনার এরকম প্রবলেমগুলো আর ফেস করতে হবে না। তো আমি আগেও বলেছি এখানে আমার নাম্বার আছে, আমার নাম্বারে কল দিবেন, সুবিধা অসুবিধা আমি আপনাকে হেল্প করব। তো দর্শক, ভিডিওটি কেমন লাগছে, ভিডিওটি আরও নেক্সটে কী ভিডিও পেতে চান সেসব বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, কারণ আপনার একটা লাইক করতে হয়তো 10 সেকেন্ড সময় লাগে বা 1 সেকেন্ড সময় লাগে, বাট আমার একটা ভিডিও করতে অনেক সময় লাগে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, গুড বাই।